হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা উপস্থিত হয়েছি ম্যান অন ফায়ার নামের একটি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির গল্পটা একজন এক্স সিআইএ অফিসারকে ঘিরে, যার নাম জন ক্রিসি। তার জীবনের প্রতি তার প্রচুর ঘৃণা। চাকরি জীবনে সে এমন কিছু করেছে যা তাকে প্রতি মুহূর্তে কষ্ট দেয়, কিন্তু হঠাৎ তার জীবনে গল্পের মোড় নেয় আর সে হয়ে ওঠে প্রতিশোধ পরায়ণ। অপরাধ জগতে ছড়িয়ে পড়ে তার আতঙ্ক। মূল গল্পে যাওয়ার আগে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং জানাবেন আপনার মূল্যবান মন্তব্য। এবার চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে দেখা যায় প্রতি এক ঘন্টায় ল্যাটিন আমেরিকায় একটা করে কিডন্যাপের ঘটনা ঘটে, এবং যাদেরকে কিডন্যাপ করা হয় তাদের 70% মানুষই মারা যায়, আর বেশিরভাগ ঘটনাগুলো ঘটে মেক্সিকোতে। এ থেকে বোঝা যায় এখানে অপহরণের ঘটনা একটি মামুলি ব্যাপার, এবং এখানে যারা বসবাস করে তারা সবাই এই ঘটনা নিয়ে মারাত্মক আতঙ্কিত এবং উদ্বিগ্ন। ঠিক তখনই দেখা যায় জন ক্রিসিকে, সে যাচ্ছে মেক্সিকোতে। সেখানে পৌঁছানো মাত্রই তার সাথে দেখা হয় তার বন্ধুর সাথে। তার বন্ধুর নাম পল। পল ক্রিসের একজন পুরানো সতীর্থ, একজন এক্স সিআইএ অফিসার। দুজনের আলাপচারিতার এক পর্যায়ে ক্রিসি পলকে প্রশ্ন করে, আমাদের অতীতের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের উপরওয়ালা কি আসলে কখনো আমাদেরকে ক্ষমা করবে? পল বলে, প্রশ্নই আসে না। তখন পল ক্রিসিকে তার মদপানের অভ্যাস ত্যাগ করতে বলে। পল ক্রিসিকে জিজ্ঞেস করে, এখন তুমি কি করছো? ক্রিসি বলে, আমি কিছুই করছি না। তখন পল ক্রিসিকে জানায়, মেক্সিকোর জনগণ যথেষ্ট নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন বডিগার্ড, আর আমার মনে হয় তুমি এই কাজের জন্য সবচেয়ে বেশি পারদর্শী। এখানে একজন ধনাঢ্য ব্যবসায়ী রয়েছে, তার নাম স্যামলি। ওই ধনাঢ্য ব্যক্তির মেয়ের জন্য একজন বডিগার্ড প্রয়োজন, কারণ সে তার মেয়ের জন্য ইন্স্যুরেন্স করিয়ে রেখেছে, তাই বাধ্যতামূলকভাবেই তার একজন বডিগার্ড নিয়োগ দিতে হবে। ঠিক তখনই দেখা যায় স্যামুয়েল তার অ্যাডভোকেটের সাথে কথা বলছে। ওই অ্যাডভোকেটের নাম জর্ডান। স্যামুয়েল তার পরিবারের নিরাপত্তা নিয়ে খুবই শঙ্কিত। জর্ডান স্যামুয়েলকে বলে, যত দ্রুত সম্ভব তোমার মেয়ের জন্য একজন বডিগার্ড নিয়োগ দাও, তা না হলে অপহরণ হওয়ার কারণে তার নামের ইন্স্যুরেন্সটি বাতিল হয়ে যাবে। স্যামুয়েল বলে, আমিও সেই চেষ্টাই করছি। আর এদিকে পল ক্রিসিকে কনভিন্স করে ফেলে বডিগার্ডের চাকরিটা করার ব্যাপারে। তাই পরের দিন স্যামুয়েলের সাথে দেখা যায় ক্রিসিকে। স্যামুয়েল ক্রিসির প্রোফাইল দেখে জানতে পারে, ক্রিসি আগে মিলিটারিতে ছিল, এরপর সিআইএতে ছিল, সেখানে তার বড় বড় অর্জন রয়েছে। তখন স্যামুয়েল ক্রিসিকে প্রশ্ন করে, আপনি কেন বডিগার্ডের চাকরিটা বেছে নিলেন? আপনার যোগ্যতা অনুযায়ী তো আপনি আরও বড় ভালো কোনো চাকরি করতে পারতেন। আর আপনার সাফল্যের মূল মন্ত্র কি? ক্রিসি জানায়, আমি ড্রিঙ্কস করি, যেটা আমাকে স্বাভাবিক রাখতে ও প্রসারিত করতে সাহায্য করে। তখন স্যামুয়েল বলে, আপনার ড্রিঙ্কস করা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এ কথা যেন আমার স্ত্রী জানতে না পারে। এরপর ক্রিসি পৌঁছায় স্যামুয়েলের বাড়িতে। সেখানে সাক্ষাৎ হয় স্যামুয়েলের স্ত্রী লিজার সাথে। ক্রিসি আমেরিকান জেনে লিজা খুশি হয়, কারণ সে আমেরিকান লোকদেরকে পছন্দ করে। তাই সে নিজেই ক্রিসিকে ড্রিঙ্কস করার অফার করে এবং ক্রিসি তা গ্রহণ করে। এরপর লিজা তার মেয়ে পিটাকে ক্রিসির সাথে পরিচয় করিয়ে দেয়। এক পর্যায়ে লিজা তার মেয়ে পিটাকে বলে, ক্রিসিকে তার রুমে নিয়ে যাও। পিটা ক্রিসিকে তার রুমে নিয়ে যায়। এরপর পিটা ক্রিসিকে বলে, আপনি আমার পঞ্চম বডিগার্ড, এবং আপনাকে দেখে আমার মনে হয়েছে আপনি আমাকে ছেড়ে যাবেন না। এরপর পিটা তার মায়ের কাছে ফিরে আসে। লিজা পিটাকে জিজ্ঞেস করে, তোমার বডিগার্ডকে কেমন লাগলো? পিটা লিজাকে জানায়, বডিগার্ডের চোখে অনেক লুকানো কষ্ট, এবং ভেতর থেকে তাকে দেখে অনেক উদাস মনে হলো, কিন্তু পিটার ক্রিসিকে অনেক পছন্দ হয়েছে, তাই তার পুতুল ভাল্লুকের নাম রাখে জন ক্রিসি। এরপর ক্রিসি পিটার স্কুলের ম্যাপ দেখছিল, সেখানে একটা তোতা পাখি খুব বেশি চেঁচামেচি করত, তাই পাখিটাকে ক্রিসি মুক্ত করে দেয়। পরদিন ক্রিসি পিটাকে নিয়ে তার স্কুলে যাচ্ছে। পিটা অনেক বেশি কথা বলতো এবং অনেক বেশি প্রশ্ন করত, তাই প্রাথমিক অবস্থায় ক্রিসির জন্য এটা খুব বিরক্তিজনক হয়ে ওঠে। পিটা ক্রিসিকে প্রশ্ন করে, মেক্সিকোতে একজন কালো বডিগার্ড হওয়া লাভ না ক্ষতি? ক্রিসি বলে, সেটা সময়ই বলে দেবে। এরপর পিটা ক্রিসিকে জানায়, মেক্সিকোতে গত 6 দিনে 24টা অপহরণের ঘটনা ঘটেছে। গড়ে প্রতিদিন 4টা করে অপহরণ হচ্ছে, আর এসব বলতে বলতেই স্কুলে পৌঁছে যায় ওরা। পিটা বলে, আপনাকে স্কুলের ভেতরে আসতে হবে, স্কুলে আপনার পরিচয় লিপিবদ্ধ করতে হবে। তাই পিটার সাথে ক্রিসিও স্কুলে প্রবেশ করে। তখন পিটা ক্রিসিকে স্কুলের টিচারের সাথে পরিচয় করিয়ে দেয়। ক্রিসিকে দেখে খুব উদাস মনে হয় টিচারের, তাই টিচার ক্রিসিকে বাইবেল পড়ার অনুরোধ করে এবং বাইবেল থেকে 2-1 লাইন পড়িয়ে শোনায়। তখন ক্রিসিও বাইবেল থেকে 2-1 লাইন পড়ে শোনায়। তখন টিচার বুঝতে পারে ক্রিসি হয়তো নিয়মিত বাইবেল পড়ে। পিটা ক্লাসে চলে গেলে ক্রিসি বাইরে ঘোরাফেরা করতে থাকে। স্কুল ছুটি হওয়ার পর দুজন আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়। পুনরায় পিটা একের পর এক প্রশ্ন করতে থাকে ক্রিসিকে। পিটা বলে, ছোটবেলায় আপনার কি স্কুলে যেতে ভালো লাগতো? ক্রিসি বলে, না, কারণ আমাদের সময় তোমাদের মতো এমন স্কুল ছিল না, স্কুলে এত কিছুও ছিল না। আর এভাবেই ক্রিসিকে অহৈতুক প্রশ্ন করছিল পিটা। তখন ক্রিসি কিছুটা রেগে গিয়ে বলে, আমি এখানে তোমার বডিগার্ড হতে এসেছি, তোমার বন্ধু হতে আসিনি, তাই অতিরিক্ত প্রশ্ন করা বন্ধ করো।
ক্রিসির এমন কথায় পিটা কিছুটা কষ্ট পায়। গাড়ি সিগনালে পড়লে পিটা সামনের সিট থেকে পেছনের সিটে চলে আসে। তখন ক্রিসির মনে হয় সে হয়তো পিটাকে কষ্ট দিয়ে ফেলেছে। বাসায় পৌঁছানোর পর লিজা ক্রিসির রুমে আসে এ বিষয়ে কথা বলতে। তখন ক্রিসি লিজাকে বোঝায়, আমি কোনোভাবেই বন্ধু স্বভাবের মানুষ নই, তাছাড়া আমি এখানে এসেছি বডিগার্ডের চাকরি করতে, আর এটাই আমি নিখুঁতভাবে করতে চাই। আমি কোনোভাবেই পিটার সাথে বন্ধুসুলভ আচরণ করতে পারবো না। তখন লিজা বলে, ঠিক আছে, আগামীকাল আমিও আপনাদের সাথে স্কুলে যাব। রাত গভীর হওয়ার সাথে সাথে অতীতের কিছু অপরাধ বোধ ক্রিসিকে ঘিরে ধরে। খুবই অস্বস্তিতে ভুগতে থাকে ক্রিসি। নিজের প্রতি নিজের খুব ঘৃণা জন্মায়। এতটাই পেরেশানি তার ভিতরে কাজ করে যে সে আত্মহত্যা করার চেষ্টাও করে, কিন্তু তার পিস্তল থেকে গুলি বের না হওয়ায় সে বেঁচে যায়। তখন সে তার বন্ধু পলকে ফোন করে। তখন ক্রিসি পলকে জানায়, আমার পিস্তল থেকে আজকে গুলি বের হয়নি। তখন পল ক্রিসিকে বলে, এই গুলিতে হয়তো তোমার নাম লেখা ছিল না, অতএব ধৈর্য ধরো বন্ধু এবং নিজেকে নিজে সামলানোর চেষ্টা করো। এক পর্যায়ে ক্রিসি তার পেরেশানি কমাতে বৃষ্টিতে ভেজে, সেটা জানালা থেকে লক্ষ্য করে পিটা, আর ক্রিসির কষ্ট অনুভব করার চেষ্টা করছিল। পরদিন পিটা ও তার মাকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় ক্রিসি। হঠাৎ ক্রিসি লক্ষ্য করে একটা গাড়ি অনেকক্ষণ ধরে পিটার গাড়িকে অনুসরণ করছে। ক্রিসি পিটার কাছে একটা পেন্সিল চায়। পিটা খুবই মেধাবী একটা মেয়ে। পিটা ক্রিসির কাছে একটা পেন্সিল দিয়ে যে গাড়িটা তাদেরকে ফলো করছে সেই গাড়ির নাম্বার একটা কাগজে লিখে নেয়। কিন্তু ক্রিসি গাড়ির নাম্বারটি নোট করতে পারেনি, কারণ সে ড্রাইভ করছিল। আজ পিটার সাঁতার কম্পিটিশন প্র্যাকটিস ছিল, সেখানে ক্রিসিও উপস্থিত ছিল। পিটা সবসময় তার সর্বোচ্চ দিয়ে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু প্রথম বা দ্বিতীয় হওয়ার পরিবর্তে সে হয় তৃতীয়। বাড়িতে ফেরার সময় গাড়িতে বসে এ বিষয়ে পিটা কথা বলে ক্রিসির সাথে। পিটা বলে, আমি মনে হয় কখনো প্রথম হতে পারবো না। ক্রিসি বলে, আসলে ব্যাপারটা এমন নয়, তুমি পানিতে খুব দ্রুত সাঁতার কাটো, কিন্তু পানিতে ঝাঁপ দেওয়ার সময় দেরি করে ঝাঁপ দাও, এটা তেমন কিছু না, শুধু একটু ট্রেন করতে হবে। তখন পিটা ক্রিসিকে বলে, কিছুদিনের মধ্যে একটি সাঁতার কম্পিটিশন আছে। ক্রিসি পিটাকে বলে, চিন্তা করো না, তখন তুমি অবশ্যই ফার্স্ট হবে। ধীরে ধীরে ক্রিসি পিটার আপন হতে শুরু করে। পিটা অনবরত প্রশ্ন বা কথা বললেও বিরক্তি আসে না ক্রিসির। পরের দিন সকালবেলা লিজা এবং স্যামুয়েল পিটাকে রেখে অন্য একটি শহরে বেড়াতে যায়। পিটা বাড়িতে খুব একা হয়ে পড়ে। এবার ক্রিসি পিটাকে দ্রুত সাঁতার কাটার প্রশিক্ষণ দিতে থাকে। ক্রিসি বুঝতে পারে সাঁতার কাটতে পানিতে ঝাঁপ দেওয়ার সময় গুলির আওয়াজে পিটার মধ্যে ভয় কাজ করে, তাই তার পানিতে ঝাঁপ দিতে দেরি হয়। ক্রিসি পিটার সেই ভয় দূর করতে প্রশিক্ষণ দেয় এবং পিটাকে দ্রুত থেকে আরও দ্রুততর সাঁতারু হতে সাহায্য করে। ক্রিসি তাকে সাঁতারের প্রশিক্ষণ দেয়, পাশাপাশি গৃহশিক্ষকের ভূমিকাও পালন করে। এভাবে ক্রিসি পিটার আপন থেকে আরও আপনতর হয়। আর দেখতে দেখতে সাঁতার কম্পিটিশনের সময় চলে আসে। সেখানে পিটাকে নিয়ে উপস্থিত হয় ক্রিসি। টিচার ক্রিসিকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, পিটার বাবা মা আসেনি? ক্রিসি বলে, না। তখন টিচার বলে, ঠিক আছে, এখানে আপনিই পিটার বাবা। এ কথা শোনার পর ক্রিসির ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে। আর এদিকে পিটার সাঁতারও চ্যাম্পিয়ন হয়। পিটার সাফল্যে ক্রিসি অনেক খুশি হয়। এরপর ক্রিসি পিটাকে নিয়ে পলের পরিবারের সাথে দেখা করে। সেখানে তারা একসাথে লাঞ্চ করে। সে সময় পিটা ক্রিসিকে একটা গিফট দেয় আর বলে, এটা আমার নিজের টাকা দিয়ে কেনা। ক্রিসি সেটা খুলে দেখে সেখানে একটা লকেট আছে। এরপর পিটার প্রতি ক্রিসির আরও মায়া বেড়ে যায়। পিটাকে নিজের সন্তান মনে করতে থাকে ক্রিসি। এদিকে নতুন করে পিয়ানো বাজানো শিখতে ভর্তি করানো হয় পিটাকে। পরদিন ক্লাস করাতে নিয়ে যায় ক্রিসি। পিটাকে ভেতরে প্রবেশ করিয়ে ফিরতেই ক্রিসির চোখে পড়ে একটা পুলিশের গাড়ি। তারা রাস্তার এপাশ ওপাশ ব্লক করছিল। বিষয়টা ক্রিসির কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। সে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে ক্লাস শেষে পিটা বাহির হচ্ছিল, ঠিক তখনই ক্রিসি তাকে পালিয়ে যেতে বলে। আর এদিকে সন্ত্রাসীদের গুলি বর্ষণও শুরু হয়। ক্রিসি সন্ত্রাসীদের ওপর গুলি চালায়, সন্ত্রাসীরাও ক্রিসির ওপর গুলি চালায়। ক্রিসির গুলিতে দুই পুলিশ সদস্য সহ চারজন নিহত হয়। সন্ত্রাসীদের ছোড়া দুটি বুলেট এসে লাগে ক্রিসির গায়ে, আর ক্রিসি মাটিতে লুটিয়ে পড়ে। পিটা এসে ক্রিসিকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু সন্ত্রাসীরা পিটাকে উঠিয়ে নিয়ে যায়। ক্রিসিকে আহত অবস্থায় গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যায় মেক্সিকান পুলিশ। দুই পুলিশ সদস্য সহ চারজনকে হত্যা এবং পিটাকে অপহরণ করার মামলায় ক্রিসিকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় এই পুলিশ কর্মকর্তা। তখন মারিয়ানা নামের একজন সাংবাদিক পুলিশকে প্রশ্ন করে, ঘটনার সময় নিহত দুই পুলিশ অফিসারের কোনো ডিউটি ছিল না, তাহলে তারা পুলিশের ড্রেসে সেখানে কী করছিল? এবং আগে থেকেই এই দুই পুলিশ অফিসারের নামে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। পিটা অপহরণের দায় কি শুধু ক্রিসির, নাকি এই দুই পুলিশ অফিসারেরও দায়ভার রয়েছে? সেখানে মানজানো নামের এক ব্যক্তি উপস্থিত হয়, যিনি ইন্টারপোলের সাবেক ডিরেক্টর, বর্তমানে AFI এর হয়ে কাজ করে। তিনি বলেন, তারা তো দুর্নীতির জন্য বিখ্যাত ছিল, আর এখন মারা যাওয়ার পরে নায়ক বানানো হচ্ছে। কিন্তু পুলিশ কর্মকর্তা এসবের কোনো সঠিক উত্তর দিতে পারে না। এদিকে স্যামুয়েল আর লিজা তাদের বাড়িতে বসে পিটার জন্য প্রতি মুহূর্তে উদ্বেগে কাটাচ্ছে। সেখানে আসে অপহরণ দমন কমিশনের প্রধান মিস্টার ফুইন্টাস। সে জানায় অপহরণের ঘটনায় যেহেতু দুই পুলিশ অফিসার নিহত হয়েছে,
তাই এই মামলা সে নিজে তদন্ত করবে। অনেক অপেক্ষার পর স্যামুয়েলের নাম্বারে অপহরণকারীর ফোন আসে। পুলিশও আড়ি পাতে স্যামুয়েলের ফোনে, সমস্ত কল রেকর্ড করতে থাকে। অপহরণকারীরা স্যামুয়েলের কাছে $10 million দাবি করে। কবে, কখন, কোথায়, কিভাবে টাকা দিতে হবে সব কিছু জানিয়ে দেয় অপহরণকারীরা। পিতাকে জীবন্ত ফিরে পাওয়ার জন্য অপহরণকারীদের সমস্ত শর্ত মেনে নেয় তার পরিবার। এদিকে হাসপাতালে ভর্তি আহত ক্রিসির সাথে দেখা করতে আসে তার বন্ধু পল। পুলিশ যে কোনো সময় ক্রিসিকে হত্যা করতে পারে, সেই আশঙ্কা থেকে পল এবং মানজানো ক্রিসিকে এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে কৌশলে সরিয়ে নেয়। এদিকে স্যামুয়েল অপহরণকারীদের কথা মতো টাকা নিয়ে যায়। নির্দেশ মোতাবেক নির্দিষ্ট স্থানে টাকা রেখে ফিরে যায় স্যামুয়েল, কিন্তু হঠাৎ করেই সেখানে গুলি বর্ষণ শুরু হয়। দুই পক্ষের গোলাগুলিতে এক পর্যায়ে অপহরণকারীর ভাতিজা মারা যায়। পুনরায় স্যামুয়েলের বাসায় ফোন আসে। অপহরণকারী লিজাকে বলে, এ সব কিছুই তোমাদের পূর্ব পরিকল্পিত, গোলাগুলিতে আমার ভাতিজা মারা গেছে, আর তাই আমিও তোমার মেয়েকে বাঁচিয়ে রাখবো না। এই বলে অপহরণকারী ফোন রেখে দেয়। আর লিজা ক্ষিপ্ত হয়ে এলোপাথারি সবাইকে থাপ্পড় মারতে থাকে এবং বাসা থেকে বের হয়ে যেতে বলে। এদিকে পল পুনরায় ক্রিসির সাথে দেখা করতে যায়। পল ক্রিসিকে জানায়, তুমি দুই পুলিশ সদস্য সহ মোট চারজনকে হত্যা করেছ। কিন্তু ক্রিসি পিটার খবর জানতে চায়। পল জানায় পিটার পরিবার টাকা লেনদেন করতে গিয়ে ঝামেলা পাকিয়ে ফেলে। সেখানে গোলাগুলিতে অপহরণকারীর ভাতিজা মারা যায়, আর তাই অপহরণকারী পিটাকে মেরে ফেলে। এমন সংবাদে খুবই কষ্ট পায় ক্রিসি। এমন সময় মান যেন কিছু ফটো দেখায় ক্রিসিকে, জানতে চায় অপহরণের ঘটনায় এদের মধ্যে কেউ ছিল কিনা। ক্রিসি জানায় না। তখন মান যেন জানায়, এই ধরনের অপরাধের পেছনে ব্রাদারহুড নামক কোম্পানির হাত রয়েছে। পুলিশ এবং সন্ত্রাসীরা এই সংগঠনের সাথে জড়িত। পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় এই অপহরণের ঘটনাগুলো ঘটে থাকে। এরপর ক্রিসি পলকে অনুরোধ করে, আমাকে কিডন্যাপের জায়গাটা পরিদর্শন করাও। এরপর পল ক্রিসিকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে ক্রিসি সব কিছুতে ভালোভাবে চোখ বুলিয়ে নিচ্ছিল। এমন সময় সেখানে উপস্থিত হয় রিপোর্টার মারিয়ানা। পরিচয় হয় ক্রিসির সাথে। মারিয়ানা ক্রিসিকে বলে, আপনি চাইলে আমি আপনাকে এই বিষয়ে সহযোগিতা করতে পারি। আমি ব্রাদারহুড সংগঠন সম্পর্কে সবই জানি, কিন্তু সেখানে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না। তারপর মারিয়ানা নিজের ভিজিটিং কার্ড ক্রিসিকে দেয় এবং যে কোনো প্রয়োজনে কল করতেও বলে। এরপর চলে যায় মারিয়ানা। পিটার বাসায় চলে আসে ক্রিসি। পিটার রুমে প্রবেশ করে সেখানে পিটার একটি ডায়েরি খুঁজে পায় ক্রিসি। ডায়েরিতে ক্রিসিকে নিয়ে অনেক কিছু লেখালেখি দেখে ক্রিসি অনুভব করতে পারে পিটার তাকে কতটা ভালোবাসত। এই ডায়েরিতে অপহরণকারীদের গাড়ির নাম্বারটাও লেখা ছিল। ওই মুহূর্তে সেখানে আসে লিজা। ক্রিসিকে দেখে লিজা বুঝতে পারে ক্রিসি কতটা ক্ষুব্ধ। লিজা ক্রিসিকে প্রশ্ন করে, এখন আপনি কি করতে চান? ক্রিসি বলে, এখন আমি সেটাই করব যেটা করা প্রয়োজন, এবং এই ঘটনার সাথে যতগুলো মানুষ জড়িত সবগুলোকে আমি শেষ করব। এরপর ক্রিসি ফোন করে রিপোর্টার মারিয়ানাকে। ডায়েরিতে পাওয়া গাড়ির নাম্বার দিয়ে এর যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জানতে চায় ক্রিসি। মারিয়ানাও যত দ্রুত সম্ভব গাড়ির সবকিছু ডিটেলস বের করে সেগুলো সেন্ড করে ক্রিসির কাছে। গাড়ির মালিকের নাম জর্কে। তার কাজ হচ্ছে টার্গেট ব্যক্তিকে তুলে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেয়া। ক্রিসি খুব সহজেই তাকে খুঁজে বের করে ফেলে। ধরে নিয়ে আসে শহরের একটি নির্জন পাহাড়ের ওপরে। ব্রাদারহুড সংগঠন সম্পর্কে তথ্য না দেয়া পর্যন্ত ক্রিসি তার ওপর চালায় ভয়ঙ্কর নির্যাতন। একটা একটা করে আঙ্গুল কেটে ফেলে ওর। জর্কে বলে, আমরা শুধু টার্গেট ব্যক্তিকে তুলে নেয়ার কাজ করি। মোবাইলে আমাদের কাছে নির্দেশ আসে, যাকে আমরা দ্য ভয়েস বলে ডাকি। সরাসরি তাকে চিনি না। এরপর জর্কে বুচার ও জার্সি বয় নামক দুই ব্যক্তির পরিচয় দেয়, যাদেরকে শহরের একটি নাইট ক্লাবে পাওয়া যাবে। আংশিক তথ্য পাওয়ার পর ক্রিসি তাকে হত্যা করে গাড়িসহ পাহাড় থেকে নিচে ফেলে দেয়। গাড়িটি বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। গাড়ি পর্যবেক্ষণের জন্য ঘটনাস্থলে আসে মানজানো। সে পরিস্থিতি দেখে বুঝতে পারে ক্রিসি তার অপারেশনে নেমে পড়েছে। এরপর ক্রিসি আসে সেই নাইট ক্লাবে। নাইট ক্লাবের নিচতলায় চলে পার্টি, আর দোতলায় ড্রাগ তৈরির পাশাপাশি যাদেরকে অপহরণ করা হয় তাদেরকে আটকে রাখা হয়। ক্রিসি বুচারকে পিস্তল ঠেকালে সে ক্রিসিকে জার্সি বয়ের কাছে নিয়ে যায়। এবার তাদের উপর টর্চার শুরু করে ক্রিসি, আর তাদের বস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। জার্সি বয় জানায়, আমি তাকে চিনি না, কিন্তু তার প্রয়োজন হলে সে আমাকে কল করে। সে আমাকে একটি এটিএম কার্ড দিয়ে রেখেছে, তার নির্দেশ মোতাবেক কাজ সম্পন্ন করলে সে এই এটিএম কার্ড দিয়ে টাকা তুলে নিতে বলে। ক্রিসি জার্সি বয়ের কাছে সেই কার্ড চায়। জার্সি বয় ক্রিসিকে কার্ড ও পিন নাম্বার দিয়ে দেয়। এরপর ক্রিসি জার্সি বয়কে মেরে ফেলে। জার্সি বয়ের সাথে আটক হওয়া এক মহিলাকে এবার জিজ্ঞাসাবাদ শুরু করে ক্রিসি। মহিলা বলে, এসব সম্পর্কে আমি বেশি কিছু জানি না, তবে এতটুকু জানি সে একজন পুলিশ অফিসার যে আমাদেরকে দিয়ে এত কিছু করায়। আর বাচ্চা মেয়েটি এখানেই আছে, আমি তোমাকে দিতে পারি। ক্রিসি ভাবে, বাচ্চা মেয়েটা পিটা নয় তো? কিন্তু কাছে গিয়ে দেখে অন্য একটি মেয়ে। ক্রিসি মহিলা ও শিশু মেয়েগুলোকে উদ্ধার করে বাইরে নিয়ে আসে, আর নাইট ক্লাবটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়। এরপরে ক্রিসি ফোন করে মারিয়ানাকে। মারিয়ানাকে বলে দ্রুত নাইট ক্লাবের সামনে আসতে। মারিয়ানা নাইট ক্লাবের সামনে পৌঁছাতেই
তার কাছে শিশু ও মহিলাকে হস্তান্তর করে ক্রিসি। যাবতীয় তথ্য জানতে ক্রিসি এটিএম কার্ডটিও মারিয়ানাকে দেয়। ক্রিসি মারিয়ানার কাছে জানতে চায় এই অপরাধের সাথে জড়িত সকল পুলিশ অফিসার সম্পর্কে। মারিয়ানা জানায় সেই পুলিশ কর্মকর্তা হল অপহরণ দমন কমিশনের প্রধান ফুয়েন্টাস। সে ব্রাদারহুডের একজন মেম্বার। তার কাছে পৌঁছানো এত সহজ নয়, কারণ সে রাষ্ট্রপতির চেয়েও বেশি নিরাপত্তা নিয়ে চলাফেরা করে। কিন্তু ক্রিসির তাতে কিছু যায় আসে না। এরপরেই মানজানো দেখা করে পলের সাথে। পল বলে, এতক্ষণে হয়তো আপনারা ক্রিসির যোগ্যতা সম্পর্কে জানতে পেরেছেন, যা আপনারা 10 বছরেও করতে পারেননি। ক্রিসি সেটা 1 সপ্তাহে করে দেখিয়েছে। ইতোমধ্যে সে অর্ধেক মানুষকে ঘায়েল করে ফেলেছে। এই শহরের অপরাধের সাথে যারাই জড়িত, ক্রিসির হাত থেকে একটা লোকও রক্ষা পাবে না। কারণ ক্রিসি একজন আর্টিস্ট, মার্ডার করার আর্টিস্ট। এসব কথা শুনে মানজানো বলে, কিন্তু এই মেয়ের জন্য প্রতিশোধ নেয়ার জন্য ক্রিসি এমন হন্যে হয়ে ঘুরছে কেন? পল বলে, পিটা ক্রিসিকে নতুন করে বাঁচতে শিখিয়েছিল। অপহরণকারীরা যদি জানতো তারা কোথায় হাত দিয়েছে আর এর পরিণাম কি হতে পারে, তাহলে তারা কখনোই পিটাকে অপহরণ করত না। তখন মানজানো বুঝতে পারে ক্রিসির হাত থেকে আসলেই কেউ রক্ষা পাবে না। এরপর মারিয়ানা দেখা করে মানজানোর সাথে। মারিয়ানা মানজানোকে এটিএম কার্ডটি দিয়ে এর সকল তথ্য বের করে দিতে বলে। এরপর ক্রিসি তার নতুন শিকারের খোঁজে বের হয়। সে একটা বাসায় প্রবেশ করে এবং তার ব্যাগে থাকা একটা রকেট লঞ্চার বের করে। তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে একটা সড়কের ওপর, যেখান দিয়ে যাবে অপরাধ দমন কমিশনের প্রধান ফুইন্টাস। নিরাপত্তা বহর নিয়ে ফুইন্টাস আসা মাত্রই ক্রিসি তার রকেট লঞ্চার ছুড়ে নিরাপত্তা বহরের গাড়ি উড়িয়ে দেয়। এরপর বাইরে এসে এক এক করে নিরাপত্তা বাহিনীর সবাইকে মেরে ফুইন্টাসকে নিয়ে চলে যায় ক্রিসি। একটা ফ্লাইওভারের নিচে অর্ধনগ্ন অবস্থায় একটা গাড়ির সাথে বেঁধে রাখে ফুইন্টাসকে। ক্রিসি একটা বোমা নিয়ে তার শরীরে ফিট করে দেয় এবং 5 মিনিট সময় বেঁধে দেয় অপহরণ সম্পর্কে বিস্তারিত জানাতে। ফুইন্টাস জানায় সে ব্রাদারহুডের প্রধান। অপহরণকারীদের সাথে তার ফোনে যোগাযোগ হয়। সে শুধু লেনদেনের কার্য সমাপ্ত করে। স্যামুয়েলের কাছে $10 মিলিয়ন দাবি করা হয়েছিল, কিন্তু ব্যাগ চেক করে পাওয়া যায় $2.5 মিলিয়ন। ব্যাগের বাকি অংশে ময়লা আবর্জনা ভরা ছিল। টাকার এই গরমিল করেছিল স্যামুয়েলের উকিল জর্ডান। আর এতেই সব উলটপালট হয়ে যায়। অপহরণকারীরা ক্ষিপ্ত হয়ে পিটাকে খুন করে। এসব শুনে ক্রিসি ক্রমেই আরও ক্ষিপ্ত হয়ে যায়। ফুইন্টাসকে ওভাবেই রেখে রওনা হয় ক্রিসি। ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের সাথে সাথে ফুইন্টাস সহ গাড়ি উড়ে যায়। সেখান থেকে জর্ডানের খোঁজে তার বাসায় আসে ক্রিসি, কিন্তু পুলে তার লাশ পড়ে থাকতে দেখে। ক্রিসি আসার পূর্বেই কেউ জর্ডানকে হত্যা করে ফেলে। এরপর রহস্য আরও দানা বাঁধে। তখন ক্রিসি জর্ডানের বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে জর্ডানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু নথি পায়, যেখানে স্যামুয়েল ও জর্ডানের কিছু লেনদেনের তথ্য পাওয়া যায়। এবার সন্দেহের তীর কিছুটা স্যামুয়েলের দিকে যায়। পুরোপুরি নিশ্চিত হতে মারিয়ানাকে ফোন করে জর্ডান এবং স্যামুয়েলের সমস্ত ব্যাঙ্ক ডিটেলস এবং স্টেটমেন্ট সংগ্রহ করতে বলে। মারিয়ানা সকল তথ্য দেওয়ার পর এবার ক্রিসি স্যামুয়েলের বাড়িতে যায়। স্যামুয়েলের সামনে লিজাকেও উপস্থিত করে। এবার ক্রিসি স্যামুয়েলকে বলে, পিটার অপহরণের আসল সত্য উপস্থাপন করো, নাহলে তোমাকে আমি এক চুটকিতে শেষ করে দেব। এরপর স্যামুয়েল বলা শুরু করে, আমার খুব টাকার দরকার ছিল। অপহরণকারীদের সাথে জর্ডানের যোগাযোগ ছিল। সে আমাকে পরামর্শ দেয় আমি যেন পিটাকে অপহরণ করি। জর্ডান বলেছিল শুধুমাত্র 2 দিনের জন্য পিটাকে অপহরণ করা হবে এবং তাকে খুব নিরাপদেই রাখা হবে। আর আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে $10 মিলিয়ন নেব, যার মধ্যে অর্ধেক টাকা আমাদের হবে। আর আমি এই চুক্তি মেনে নেই, কারণ আমার বাবার ঋণ পরিশোধ করা খুব জরুরি ছিল। কিন্তু যখনই অপহরণকারীর ভাতিজা মারা যায়, তারা পিটাকে হত্যা করে। আর এসবই জর্ডানের পূর্ব পরিকল্পিত, তাই আমি জর্ডানকে খুন করি। এসব শোনার পর ব্যাপক ক্ষুব্ধ হয়ে যায় লিজা। লিজা ক্রিসিকে বলে, আপনি চাইলে স্যামুয়েলকে হত্যা করতে পারেন। এটা বলে চলে যায় লিজা। এরপর ক্রিসি স্যামুয়েলের হাতে একটা পিস্তল তুলে দেয় এবং সেই বুলেটটি দেয়, যেটা দিয়ে ক্রিসি নিজে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু পিস্তল থেকে তখন বের হয়নি। ক্রিসি বলে, এবার তুমি নিজের সাথে নিজেই যুদ্ধ করো, কারণ তোমার ভুলের কারণে পিটার জীবন গেছে। তুমি ভালো করেই জানো এখন তোমার কি করা উচিত। এটা বলে স্যামুয়েলের কাছ থেকে চলে যায় ক্রিসি। তখনই ক্রিসির কানে ভেসে আসে গুলির আওয়াজ। ঘরের ভেতরে আত্মহত্যা করে স্যামুয়েল। এদিকে মানজানোর লোকেরা এটিএম কার্ডের সূত্র ধরে অপহরণকারী দলের প্রধানের খোঁজ পায়, যার নাম ড্যানিয়েল ওরফে দ্য ভয়েস। মানজানোর লোকেরা দ্য ভয়েসের একটি ছবিও কালেক্ট করে এবং তার বাসস্থান এলাকায় কয়েকটি সিসি ক্যামেরাও লাগায়। মানজানো ভয়েসের ছবিটা মারিয়ানাকে দেয় পরের দিন ওর ছবিটা পত্রিকায় প্রকাশের জন্য। এরপর মারিয়ানা ফোন করে ক্রিসিকে জানায় এটিএম কার্ড হোল্ডারের নাম রেইনা রোসাস, সে দ্য ভয়েসের স্ত্রী। আর আগামীকাল পত্রিকায় দ্য ভয়েসের ছবি প্রকাশ হবে, দেখে নেবেন। সেই সাথে ভয়েসের ঠিকানাও জানিয়ে দেয় মারিয়ানা। পরের দিন পত্রিকায় প্রকাশিত ছবি নিয়ে ভয়েসের এলাকায় পৌঁছে যায় ক্রিসি। সেখানে ভয়েসের ছোট ভাইকে ফলো করে তার বাড়িতে প্রবেশ করে ক্রিসি। ভয়েসের স্ত্রীর কাছে ভয়েস সম্পর্কে জিজ্ঞেস করতেই ভয়েসের ছোট ভাই ক্রিসির বুকে গুলি চালিয়ে বসে।
এরপর সেখান থেকে গাড়ি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে ভয়েসের ছোট ভাই, কিন্তু সে আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে ক্রিসি। ক্রিসি ভয়েসের স্ত্রীকে বলে ভয়েসকে কল করার জন্য। এরপর ফোনটি নিয়ে নেয় ক্রিসি, আর এদিকে মানজানোর চেষ্টা করছে ফোন ট্র্যাক করে দা ভয়েসের লোকেশন বের করার জন্য। অপরদিকে ভয়েস ক্রিসিকে অনুরোধ করে তার পরিবারের কোনো ক্ষতি না করতে। এর বিনিময়ে ক্রিসি যত টাকা চায় তত টাকা দিতে প্রস্তুত আছে ভয়েস। একথা শুনেই ক্রিসি উত্তেজিত হয়ে ভয়েসের ছোট ভাইয়ের পাঞ্জা উড়িয়ে দেয় গুলি করে। এরপর ক্রিসি বলে আমি টাকা চাই না, শুধু তোমাকে চাই। ভয়েস ক্রিসিকে পাল্টা অফার করে, বলে আমি জীবনের বিনিময়ে জীবন ফিরিয়ে দিতে চাই। তখন ক্রিসি কথার মানে না বুঝলে ভয়েস আবার বলে আমি পিটাকে তোমার কাছে ফিরিয়ে দিব, কিন্তু বিনিময়ে আমার ভাই আর তোমাকে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। ক্রিসি বলে পিটা তো মারা গেছে। তখন ভয়েস বলে আমার কাছে কোনো মৃত মানুষের মূল্য নেই ক্রিসি। তখন ক্রিসি বলে প্রমাণ দিতে। ক্রিসি ভয়েসকে বলে পিটাকে একটা প্রশ্ন করতে, সে তার পুতুল ভাল্লুককে কি নামে ডাকত। কিছুক্ষণ পর ভয়েস ক্রিসিকে জানায় পিটা তার পুতুল ভাল্লুককে জন ক্রিসি বলে ডাকত। এটা শোনার পর ক্রিসি চমকে ওঠে। অতপর পিটাকে ফিরে পাওয়ার জন্য ভয়েসের শর্তে রাজি হয়ে যায় ক্রিসি। এরপর ভয়েসের দেয়া ঠিকানা অনুযায়ী ভয়েসের ছোট ভাইকে নিয়ে রওনা হয় ক্রিসি। পথিমধ্যে ক্রিসি ফোন করে লিজাকে, তাকে জানায় পিটা বেঁচে আছে, কিন্তু লিজা কোনোভাবেই বিশ্বাস করে না। তখন ক্রিসি লিজাকে একটা ঠিকানা দিয়ে সেখানে দ্রুত আসতে বলে। লিজা সেখানে পৌঁছেই ক্রিসির সাথে দেখা করে। তখন ক্রিসি লিজার হাতে একটি অস্ত্র দিয়ে বলে এই লোক পিটার অপহরণকারী ভয়েসের ভাই, অস্ত্রটি তার দিকে তাক করে রাখবেন, আমি ব্রিজের ওপর পিটাকে আনতে যাব, সেখানে যদি দেখেন উল্টোপাল্টা কিছু হচ্ছে তাহলে গুলি করে ওর ভাইয়ের মাথার খুলি উড়িয়ে দেবেন, পিটাকে না পাওয়া পর্যন্ত ওকে ছাড়বেন না, আর পিটাকে পাওয়া মাত্রই দ্রুত এখান থেকে চলে যাবেন, আমার জন্য অপেক্ষা করবেন না। লিজা লক্ষ্য করে গুলিবিদ্ধ ক্রিসির শরীর থেকে রক্ত পড়ছে। সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে যাওয়া লিজার যেন সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষাও জানা নেই। এরপর ক্রিসি রওনা হয় পিটাকে আনতে। ব্রিজের মাঝ বরাবর এসে দাঁড়ায়। অপহরণকারীরা গাড়ি থেকে বের করে আনে পিটাকে। চোখের বাঁধন খুলতেই ক্রিসিকে দেখতে পায় পিটা। এরপর ক্রিসির নাম ধরে জোরে চিৎকার করতে করতে ক্রিসিকে এসে জড়িয়ে ধরে পিটা। পিটা জানায় সে ক্রিসিকে কতটা ভালোবাসে। বুকের জমানো পাথর সরিয়ে ক্রিসিও স্বীকার করে নেয় সেও পিটাকে অনেক ভালোবাসে। ক্রিসি পিটাকে বলে তোমার মা অপেক্ষা করছে, বাসায় যাও। পিটা পাল্টা প্রশ্ন করে আপনি কোথায় যাবেন। ক্রিসি বলে আমি আমার বাড়ি যাব, নীল সাগরের পারে আমার বাড়ি। এরপর পিটা ছুটে যায় তার মায়ের কাছে। পিটাকে পাওয়ার পর ভয়েসের ভাইকে ছেড়ে দেয় লিজা। হাঁটি হাঁটি পা পা করে আত্মসমর্পণ করতে এগিয়ে যায় ক্রিসি। অপহরণকারীরা তাকে আটক করে নিয়ে যেতে থাকে। আর তখনই পিটা বুঝতে পারে আর কোনোদিনও হয়তো ক্রিসির সাথে তার দেখা হবে না। গাড়িতে উঠে পিটার জন্য মন খারাপ হলেও জীবনের প্রতি এখন আর ঘৃণা নেই ক্রিসির। পিটার জীবন অন্তত সে বাঁচাতে পেরেছে, এটাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর এই সন্তুষ্টি নিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়ে ক্রিসি। এরপর ক্রিসির অসমাপ্ত কাজ সমাপ্ত করে মানজানো। মানজানো গুলি চালিয়ে হত্যা করে দা ভয়েসকে, আর এর মাধ্যমে শেষ হয় মুভি ম্যান অন ফায়ার। অনেকক্ষণ সময় ধরে পুরো এক্সপ্লেনেশনটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শীঘ্রই ফিরব নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন।